আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো বিশেষ করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন তাদের উদ্দেশ্যে ঠিক আছে কারণ হচ্ছে এসব ভিডিও দেখার মানেই হচ্ছে কেউ বিপদে পড়ে এসব ভিডিও দেখে বেশিরভাগ মানুষ বিপদে পড়ার পর দেখে কেউ দিশা পাচ্ছে না কোনো ভালোবাসার মানুষকে পাচ্ছে না কেউ স্বামীকে পাচ্ছে না কেউ স্ত্রীকে পাচ্ছে না কেউ জাদুগ্রস্ত এরকম মানে কবি যদি যা সমস্যা হয় সেই জন্য দেখেন তো এটা থেকে কিন্তু আপনারা অনেক বড় প্রতারণার শিকার হয়ে যান যেমন আজকে একজন বলছেন ফোন দিয়ে বিদেশ থেকে ফোন দিয়েছেন ঠিক আছে ফোন দিয়ে বলছেন যে ওনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে অর্থাৎ কবিরাজ ওনার কাছে চল্লিশ হাজার টাকা চাইছে উনি দেন নাই বলে ওনাকে ব্ল্যাকমেল করতেছে বলছে এই করবে সেই করবে আরও অনেক কিছু করবে ঠিক আছে এর আগে কিন্তু একদিন ইন্ডিয়া থেকে একজন এরকম বলছিলেন যে কবিরাজ অনেক টাকা দিছেন কাজ হয় নাই তারপরে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন ওই বন্ধ করার কারণে সে অনেক কিছু করতেছে বলতেছে যে এরকম করবে সেরকম করবে এরকম ভয় দেখিয়ে আরও টাকা নিচ্ছে ঠিক আছে তো প্রথমে বলতে চাই এটা যে আপনারা বড়ো অঙ্কের টাকা দেওয়ার আগে একটু ভেবে চিনতে কাজ করবেন কারণ হয়তো আপনি স্ত্রী আর আপনার স্বামী বিদেশ থেকে টাকা দিচ্ছে আর সেটা আপনি তো আর রুজি করতেছেন না ইনকাম করতেছেন না এই জন্য মনে করতেছেন টাকা কোনো কিছুই না অথবা আপনি বাংলাদেশেই হোক হয়তো কোনো বড় জব করেন চাকরি করেন সুন্দরভাবে আপনার টাকা পয়সার কোনো অভাব নেই এই জন্য যেরকম ইচ্ছে সেরকম টাকা উড়াচ্ছেন একটা কথায় চিন্তা করবেন আমাদের বাড়ির পাশে কাজ হচ্ছে ঠিক আছে ওইখানে হচ্ছে ওই যে ফাঁকার মিস্ত্রি ওদের সাথে যে হেল্পার যারা হেল্প করে আমাদের সিলেটি বাসায় তাদেরকে যুগালি বলা হয় তো ওদের বেতন হচ্ছে মনে করেন ডেইলি সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত মা আজানের পরও হয়ে যায় অনেক দিন ওই পর্যন্ত একটা মানুষ তার সাথে কাজ করে অনেক সময় পাতর বালু সব ঠেনে হেসরে অনেক কষ্ট করতে হয় দেখছি আজকে বসে বসে ঠিক আছে এত কষ্ট করার পর তারা কত পায় মাত্র দুইশো টাকা পায় এবার চিন্তা করেন টাকা কি জিনিস ঠিক আছে আর বিশেষ করে আমি দোকানে গ্যাস লাইট বলি একটা গ্যাস লাইটে গ্যাস ভরার পর গ্যাস তো কিনে আনতে হয় ফ্রি কেউ দেয় না ওই গ্যাস দিলাম তারপরে একটা পাথর লাগে পাথর ছাড়া গ্যাসে আগুন দেয় না ওই পাথরও কিনে আনতে হয় তার মানে এই দুইটা পুঁজি খাটাতে হয় একটা হচ্ছে গ্যাস একটা হচ্ছে পাথর তারপরে কি হয় পাঁচশো টাকা পাওয়া যায় এবার বোঝেন আপনি যদি কাউকে এক হাজার টাকা দেন তাইলে কতটা গ্যাস লাইট এ ভরতে হবে একশো একশো সিলেক্ট করতে হলে একদিনের প্রয়োজন তো যাই হোক সে বিষয়ে যাচ্ছি না আপনি টাকা পয়সা অপচয় খরচ করবেন না কেউ বড়ো অঙ্কের টাকা চাইলে অবশ্যই আপনার উপর জুলুম করতেছে বড় অঙ্কের টাকা সে কেন চাইবে ঠিক আছে তার মানে হচ্ছে জুলুম আর জুলুমকে আমাদের দিন অন্ধকার হয়ে দেখা দিবে। তার মানে কেউ যদি জুলুম করে আপনি মাজলুম তার কাছ থেকে জালিমের কাছ থেকে আপনি কোনো হেল্প কখনো পাবেন না সে যদি সত্যকারের কোনো কিছু হয়ে থাকে তারপর আপনি কোনো হেল্প পাবেন না কারণ সে আপনার প্রতি জুলুম করতেছে আপনার সামর্থ্য নেই দশ টাকার আপনাকে বলছে পাঁচশো টাকা একদিন ওই যে আমি বলি ভিডিওতে সামর্থ্য থাকলে একশো সত্তর না থাকলে নাই ঠিক আছে তো অনেকে তো ফ্রিতে নিচ্ছে নিচ্ছে না বেশিরভাগ ফ্রিতে নিচ্ছে বেশিরভাগ না হয় কিন্তু আমি এখনও লাখপতি হয়ে যেতাম ঠিক আছে তো এখন একদিন একজন বলছে আমি আপনাকে কুরিয়ার দেওয়ার কথা ছিল উনি বলছে সব কিছু প্যাকিং করে আপনি দেন আমি পাঁচশো টাকা দেবো আর পাঁচশো টাকা দিতে হলে আমার দুদিন দিন কাজ করা লাগবে আমি পাকার কাজ করি পাকা ভাঙ্গি দেওয়াল ভাঙ্গি ওইগুলা ভাঙ্গার পর আপনাকে দেবো তো এখন চিন্তা করলাম আমি তো কুরিয়ার দিলে একশো একশো এখন একশো দশ টাকা দশ টাকা তারা রেট বাড়াইছে এই টাকা খরচ হবে আর যা ওই মাদুলি টাদুলি তারপরে ঢুকাইয়া ওই সব দেওয়া এ তো এই তো শেষ আমার কাজ ঠিক আছে কিন্তু সে দুই দিন মেহনত করতে হবে তারপরে ওই টাকা আমাকে দেবে এখন মনে করেন ওই মানুষটার গুলার কাছ থেকে যদি আমি এরকম নেই অবশ্যই তো এটা জুলুম হবে কারণ আমার পুঁজি যাচ্ছে একশো পঞ্চাশ টাকা এই তো শেষ কারণ একদিন শুধু তারটা দেওয়ার জন্য তো আমি যাচ্ছি না অনেক অনেকদিন দেওয়ার জন্য যাচ্ছি তো যাই হোক আমি তো আর থাকে আট হাজার দশ হাজার এরকম বলতেছি না তো একজন আজকে যিনি বলছেন যে ওনাকে ব্ল্যাকমেল করতেছে যে ওনার জাদু করে ফেলবে ফ্যামিলির সবার নাম জেনে গেছে এখন এই করবে সেই করবে ওইরকম যদি আপনাকে কেউ বলে থাকে আপনি টাকা মনে করেন সে আপনার কাছে বড় অঙ্কের টাকা চাইছে আপনি এখন দিচ্ছেন না এখন আপনাকে এরকম কথা বলতেছে তাহলে আপনি কি করবেন আপনি এটা নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে প্রয়োজনে আপনি তাকে ভয় দেখাবেন আমি সাইবার ক্লাইমে মামলা করব আর সাই আছে তো আপনারা ওইটা তাদেরকে এরকম সতর্কতা করবেন যে আমি সাইবার ক্লাইমে দিচ্ছি দেখবেন তার মুখ স্টপ হয়ে যাবে এক আর যদি নাও হয় তাহলে আপনারা ভয় পাবেন না সে কিছুই করতে পারবে না আপনি চিন্তা করেন আপনি টাকা দেওয়ার না দেওয়ার কারণে সে যদি আপনার পিছন লেগে যায় যে এই করব সেই করব। তাহলে সে আপনাকে হুমকি না দিয়ে তার জিনের মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক সে টাকা নিয়ে নে রাখেন ওইরকম পারে না ঠিক আছে তারপরে আরো কালকে আরেকজন বলছিলেন আমি কিন্তু ওই যে একজন এরকম বলছেন এরকম এরকম বলছেন ওইটা বলার কারণে অনেকে কি করে বলে আমার কথা আপনি ইউটিউবে বলবেন না আমি কিন্তু আপনাদের সচেতন করার জন্য বলছি একজনে বলছে কোন সেজন সেটা তো আমি বলতেছি না তার মানে আবার মিথ্যা করতেছি না অল্লাহি আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী রেখে আপনাদের সাথে বলতেছি কাছে বলতেছি কারণ মিথ্যা আমি ভিডিও চাইলে অনেক ভিডিও দিতে পারি কারণ ভিডিওর কোনো অভাব নেই যে মিথ্যা বলে একটা ভিডিও বাড়াবো ওইরকম আমি না ঠিক আছে তো কালকে রাত্রে একজন বলছেন যে জিনের মাধ্যমে আর কি উনি দেখে বিয়ে আছে বিয়ে বন্ধ আছে এখন কী যেন কী হাবিজাবি অনেক অনেক কিছু ঠিক আছে তো বললাম সেই যেন জিনের মাধ্যমে আপনাকে যে চেক আপ করবে আপনি যখন সকালে খাবার খাবেন খাবার খাওয়ার পরে তাকে বলবেন যে তুই জিনের মাধ্যমে আমার চেক আপটা করা আর আগে এটা বল আমি কি দিয়ে খাইছি ঠিক আছে না ওইটা তো নিজের মাঝে দৃশ্যমান কি দিয়ে খাইছি সেটা যদি বলতে পারে তাহলে না আপনার চেক আপনার আর কিছু যদি হয় বাম্পারও হয় ওইটা কাজ হবে মনে করেন বিশ্বাস করেন ঠিক আছে যে এটা বলতে পারবে না বা আপনি কি পোশাক পরে আছেন ওইটা যদি সে বলতে পারলো না তাহলে সে কিসের কবিরা তার ওইটা কেউ বলতে পারবে না আমিও পারবো না তার মানে আমি যে এসব বলতেছি আর আমি বলে দেবো এরকম না কারণ কারণ হচ্ছে আলিমুল ওয়াইবি ও শেহারতেহার রহমায়ুর রহিম অদৃশ্য সংবাদ আল্লাহ ছাড়া কেউ জানে না তো আল্লাহর কালাম যদি সত্য হয় তাকে তাহলে অদৃশ্য সংবাদ কেউ জানবে না ঠিক আছে তো এখন আপনারা দয়া করে মনে করেন হয়তো এরকম হবে বড় অঙ্কের টাকাও দিবেন পরবর্তীতে সে টাকা খেতে খেতে তার পেট সিন্নি ডেগ হয়ে যাবে এখন সে যদি আপনার প্রতি উৎপেতে বসে থাকবে আপনি টাকা না দিলে তার মাথায় হ্যাং হয়ে যাবে কাজ করবেন আপনি এই এতদিন টাকা দিলেও এখন দেন রাখেন এখন সে আপনার জন্য এরকম হুমকি দামকি অনেক কিছু দেবে তারপরে যদি আপনি ছবি টবি অনেক কিছু দেন আরও ব্ল্যাকমেল বেশি করার চেষ্টা করবে সেই জন্য অবশ্যই আপনাদের টাকা বাঁচাবেন সঠিক মানুষ ধরে আপনারা ই করেন অনেকে আমার কাছে ফোন দিয়ে বলে যদি এটা তারা উপকার হয় তাহলে আরও একটা কাজ করাবো আমি কিন্তু কাজের এত পাগল না আপনি যত কাজ কম হয় আমি তত খুশি থাকি ঠিক আছে কারণ আমি যে ইউটিউবে দেই আমল দেই তদ্বিট দেই যদি একই টিক রেখে আমি ওর প্রায় ভিডিওতে বলি আপনারা নিজেরাই করেন আমি করে আপনাদের যত ফল হবে আপনারা নিজেরাই করেন ইনশাল্লাহ তার চেয়েও বেশি ফল হবে ঠিক আছে তবে বৈধ পন্থায় হতে হবে ঠিক আছে নিজের কাজ নিজে করেন সবচেয়ে ভালো ফল পাবেন যেমন গাছে দেখবেন লেখা আছে অনেক কিছুতে লেখা থাকে দেখছি যে গাছ লাগান পরিবেশ বাঁচান এবং নিজে গাছ রোপণ করুন অর্থাৎ নিজের গাছ নিজের গাছ নিজে রোপণ করুন অন্যজন দিলে সে হয়তো বেশি মাটি কাটবে না কোনো অবস্থাতে দিয়েই দিলেও শেষ ঠিক আছে কিন্তু আপনি আপনার কাজটা মনে করেন একটা তদ্ভির যদি আপনি করেন বিশেষ করে আমি যতটুকু মন দিয়ে করবো আপনি কিন্তু তার চেয়ে বেশি মন দিয়ে করবেন কারণ আপনি আপনার একটা কাজ আর আমার কাছে মনে করেন দশজনে দশটা কাজ দিছে তো আমি চাইবো কত সময় শেষ করবো এটা অবশ্যই আমার থাকবে ঠিক আছে এটা আমার অন্তরে থাকবে কিন্তু আপনি যদি করেন এক মনে আপনারটা করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি একদিন আপনার উপর করেন ফল পাবেন আল্লাহ সবার জন্য সমাল ঠিক আছে ওইরকম করেন ইনশাআল্লাহ ফল পাবেন আর দয়া করে কেউ যদি বলে বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আপনার টাকা আসে বলে আপনি দিতে পারবেন কিন্তু ওই টাকা ভবিষ্যতে আপনাকে কাঁদাবে ঠিক আছে অবশ্যই বুঝবেন আপনি হারে হারে বুঝবেন যে ওই টাকার টাকা কি জিনিস দেখবেন অনেক মানুষ কুটিপতি থাকে কিন্তু হঠাৎ দেখা যায় সে একদম নিঃস্ব কিচ্ছু নেই ঠিক আছে আবার অনেক মানুষ রাতারাতি ধনী হয়ে যায় ঠিক আছে সেটা একমাত্র আল্লাহ তাল্লাহ জানেন কিন্তু আপনি যদি অপচয় করেন আপনি দুনিয়াতেও ঠকবেন দুনিয়াতেও সম্পদ কমবে আখেরাতে তো আর ঠকবে কারণ কবিরাজ দোষী নয় দোষী আমরা আপনারা যারা তাদেরকে দেন তারা কিন্তু আপনার পেটের চাকুর থেকে ঠেকা নিচ্ছে না আপনি নিজে দিচ্ছেন তার কথা সুন্দর যেমন আমি আপনাদের সামনে কথা বলতেছি আমি কি না বলতে পারি আমি যদি বলি আকাশের চাঁদ আমি এনে আপনার রুমের রেখে দেবো আপনি ওখান থেকে টুকরো টুকরো করে পিস করে আপনি বেসবেন বিক্রি করবেন তারপরে আপনার ইচ্ছে মতো আপনি কুটিপতি হয়ে যাবেন এরকম বলা সহজ মুখ দিয়ে সব কিছু বলা সহজ বিশ্বাসযোগ্য পট্টি দেওয়ার জন্য অনেক কিছু বলা যায় একদম সহজ তাই বলার উপরে আপনারা এত অস্থির হয়ে কাউকে অন্ধবিশ্বাস করবেন না ঠিক আছে এই প্রত্যাশাটা জানিয়ে আজকের মতো নিলাম দয়া করে কেউ ব্ল্যাকমেলের শিকার হবেন না আর এইরকম আপনার বড় অঙ্কের টাকাও কাউকে দিবেন না যদি বড় অঙ্কের টাকা কেউ চায় তাহলে বলেন কাজ করে দেন অবশ্যই দেব দ্বিগুণ দেব আপনি দ্বিগুণ দিয়েন কারণ আপনার কাজ হয়ে গেলে আর দ্বিগুণ দিতে সমস্যা নাই তো ঠিক আছে তাইলে আর বলবেন যে প্রয়োজনে আপনার পকেট থেকে আপনি খরচ করেন ওই খরচ যে যেগুণ যেগুলো খরচ করবেন দশ বিশ হাজার যদি লাগে তাইলে আপনি খরচ করেন পরে আপনাকে চল্লিশ হাজার দেবো এটা কিন্তু শুভ অফার ঠিক আছে ওইটা লাভের চেয়ে লাভ ডাবল লাভ আপনার কাছে যদি আমি এখন মনে করেন বিশ টাকা রাখি কিন্তু যদি বলি যে দুই দিন পরে ওইটা আমি আমি দেব চল্লিশ টাকা দেবো তখন অবশ্যই তো আপনি মানবেন তো ওইটা হচ্ছে ডাবল লাভ ডাবল লাভ থেকে তো সে বঞ্চিত হবে না যদি সে সত্যিকারের কাজ ওয়ালা থাকে ঠিক আছে যদি সে আল্লাহ থেকে বড় হয় থাকে নওয়াজবুল্লাহ ইমিন জালিক আপনারাও নওয়াজুবিল্লাহ পড়েন ঠিক আছে কারণ আপনাদের তো এরকম একই বিশ্বাস যারা বড় অঙ্কের টাকা বিশ হাজার ত্রিশ হাজার দেয় এইরকম তো একেন বিশ্বাস নিয়ে দেন যে ওই অনিশ্চয়ও কাজ করে দেবে কিন্তু এই সময় যদি আপনার অন্তরে একটি বার আল্লাহর কথা স্মরণ হতো যে আল্লাহ চাইলে ওই কাজ হবে আল্লাহ চাইলে তো না হবে সে অনেক কিছু চেষ্টা করলো কিন্তু আল্লাহ ওইটাকে না করাইলেন সফল না করাইলেন তাহলে কাজ কেমনি হইব ওই চিন্তাটা যদি আপনার আসতো খোদার খোসম আপনি তাকে কেউ কাউকে পাঁচ হাজার দশ হাজার আর বিশ হাজার আগে দিতেন না কাজ করে দেবে বলে ঠিক আছে হ্যাঁ আপনি খুশি হয় যদি পাঁচ লক্ষ টাকা দিয়ে দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কিন্তু কাজ হবে কাজ করে দিবে সে এত টাকা চাইছে আমি এত টাকা দেই ওইটা আপনি যদি বুদ্ধিমান হন আর আল্লাহ আপনাকে সঠিক ইমান দান করে তাহলে আপনি এরকম দোকা খাবেন না ওইটার জন্য সে দায়ী নয় সবচেয়ে বড় দায়ী হচ্ছেন আপনি আপনার আল্লাহর প্রতি বিশ্বাস কম আর কবিরাদের প্রতি বিশ্বাস বেশি আপনি চাইলে তো মসজিদে পাঁচশো টাকা দিয়ে দোয়া চাইতে পারতেন যে অনেক মুসল্লি দোয়া করে কার দোয়া জানি কবুল হয় আমার ওই কাজটা যেন হয়ে যায় পরে আবার আরেক সমস্যা দিয়েন না না করতেছি ঠিক আছে কারণ পরে আবার আল্লাহকে দূষারুপ শুরু করবেন মসজিদকে দূষারুপ শুরু করবেন এরকম অনেক আছে বলবে মসজিদে দিলাম তারপরে আল্লাহ শুনলেন না তাইলে কি দিয়ে আর অনেক কিছু হাবি যাবি তো যারা এরকম মাইন্ডের দয়া করে কাউকে দিয়ে না মসজিদে দিয়ে না আপনাদের জন্য মসজিদ ঠেকায় নয় তো যাই হোক আবারও বলতেছি ওইরকম প্রতারকদের কাছ থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন মুখের সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে কারো উপর আস্থা বিশ্বাস রাখবেন না যেমন আমার উপরও রাখবেন না ঠিক আছে তো যাই হোক পরবর্তী ভিডিওতে জানিয়ে আজকের মতো বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলামালকুম ও রহমতুল্লাহ ওবরক